بسم الله الرحمن الرحيم. وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله؟ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق، إن كنت قلته فقد علمته، تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك، إنك أنت علام الغيوب. যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বললেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد. আমি তো তাদেরকে কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ الله বলবেন, আজকের দিনে সত্যবাদীদের সত্যবাদীরা তাদের উপকারে আসবে। তাদের জন্য উদ্যান রয়েছে যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত হবে, তারা তাতেই চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটি মহান সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নভোমণ্ডল, ভূমণ্ডল এবং এতদু ভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।